শুনতে দেবো কিছু বলছো? এই অবস্থাতে নিজেকে প্রমাণ করার কথা বলছো নীলা? এই অবস্থাতেও নীলা এখন কেমন আছে মিনু? ওষুধ খেয়ে জ্বরটা একটু কমেছে, তাছাড়া দীপু সঙ্গে আছে তো, সুস্থ না করে ছাড়বে না। মাস্টারমশাই, থ্যাংক ইউ। এতে থ্যাংক ইউ বলার কি আছে? যা উচিত, যা করা উচিত ছিল আমি সেটাই করেছি। তবুও ওই সময় যদি ওইভাবে না বলতে তাহলে এটা সম্ভব ছিল না মাস্টারমশাই। সেটা বড় কথা নয় মিনু, বড় কথা হচ্ছে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাকে আরো একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? এই মুহূর্তে সেই সিদ্ধান্তই নিতে হবে যেটা ঠিক, যেটা উচিত। কেন হেয়ালি করছো বলো তো? হ্যাঁ, আমাকেও বলা যায় না এখন, না কাল সকালে। ততক্ষণে আশা করি নীলা আরো সুস্থ হয়ে উঠবে, তখন সকলের সামনেই আমার সিদ্ধান্ত আমি জানাব। আমি শুতে চললাম। এমন কি সিদ্ধান্ত যা জানার জন্য কাল সকাল অব্দি অপেক্ষা করতে হবে? ঠাকুর, তুমি দেখো আর যেন নতুন করে কোনো অশান্তি না হয়। সারা রাত জেগে বোধ হয় নীলার সেবা করেছে, তাই এখন টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। খুব ভালো থাকতো না দুজন? মা, তুমি এসেছো? একদম পাকামি করবি না, চুপচাপ শুয়ে থাক। কালকে কত জ্বর উঠেছিল জানিস? কালকে বোধহয় সারা রাত জেগেছিল, তাই এখন ঘুমিয়ে পড়েছে। সারা রাত উনি আমার জন্য জেগেছিল? মা, তুমি এখানে? নীলা ঠিক আছে? আমি আমি ঠিক আছে। যাক, দীপু বলছি তুই তো কালকে সারা রাত জেগেছিলি মনে হচ্ছে, তুই এখন একটু ঘুমিয়ে নে, নাহলে তোর শরীরটা খারাপ হবে। না মা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ঘুমিয়ে নিন না আপনি একটু। আমি বললাম তো আমি ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। তাহলে ঘুমোবি না তো? ঠিক আছে, আমি বরঞ্চ সন্ধ্যাকে দিয়ে দু কাপ চা করে তোদের দুজনের জন্য পাঠিয়ে দিচ্ছি, কেমন? খেয়ে নিস, চা খেলে তোরও একটু ভালো লাগবে। যাই, হ্যাঁ। কি দরকার ছিল সব করার? হ্যাঁ, কে বলেছিল তোমাকে আবার জলে ঝাঁপ দিতে? এই শরীর নিয়ে কেউ এমন কাজ করে? ডক্টর কত রেগে গেছিল তুমি জানো? আরে নিউমোনিয়া হয়ে যেতে পারতো তোমার। কি লাভ হলো ছাত্রী, আমি তো পরীক্ষা দিতেই পারলাম না। নীলা থাক, আর না থাকবে না কিছুতেই না, আমি তো পরীক্ষা এখনো দিতে পারবো, আবার দিতে পারবো। কি মনে হচ্ছে?
কি করবেন এবার গুরুতে? কি আবার করবেন, চলে যেতে বলবেন? না চলে বিশ্বাস নেই বলতে, দেখ না কি বলে। গুরুদেব, আমি আপনাকে এখানে এনেছিলাম, আমি চেয়েছিলাম যে বসু পরিবারের মান সম্মান সব আবার ফিরে আসুক, সবাই একসঙ্গে সুখে থাকুক। আমিও সেই কাজটাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু না, হলো না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই মেয়ে পরীক্ষা দেবার উপযুক্তই নয়। ও চেষ্টা করেছিল হয়তো, কিন্তু নিজেকে পরীক্ষা দেওয়ার উপযুক্ত প্রমাণ করতে পারেনি। নীলা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি সকলে সহমত হবে। কি সিদ্ধান্ত? আমি চাই আজই নীলা এ বাড়ি থেকে চলে যাক। দীপু চাইলে নীলার সঙ্গে চলে যেতে পারে। এর অর্থ কি? তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন ঠাকুরপো? এই কথার হেতু আর কার্যকারণ আর একটু পরিষ্কার করলে ভালো হয়। আমি ওদেরকে তাড়িয়ে দিচ্ছি এই বাড়ি থেকে, এই বসু বাড়ি থেকে। এই মুহূর্তে আমি ওদের এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। ওরা আর এই বাড়িতে থাকবে না। আর সব থেকে বড় তথ্য হলো, ওদের আর পরীক্ষাও দিতে হবে না। যাও, চলে যাও, এক্ষুনি চলে যাও। কি বলছো মাসুমশাই? যেটা বলা উচিত আমি সেটাই বলছি, ওরা এ বাড়িতে থাকবে না, আর এটাই আমার শেষ কথা। এবারে সব কিছু আমার চমিলি আগে গেল, আজ নিলাম হিটুইকেট, বাকিদের আমি একাই বুঝিয়ে নেব। বাবা, তুমি তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ, তুমি একবার ভেবে দেখো। নতুন করে আর আমার ভাববার কিছু নেই, আমি ভেবে নিয়েছি, ওরা ওদের যাওয়াই ভালো। বাবা, আমি যখন জলে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আপনি তো আমাকে বাঁচাতে এলেন, আপনি তো আমায় নিয়ে এসে সুস্থ করলেন, আর এখন আপনি দাঁড়িয়ে দেবেন বলছেন? জীবনটা মাছ, একটাই জীবন নীলা, ভালো করে বাঁচো। এ বাড়িতে থাকলে তুমি বাঁচবে না, মরে যাবে। আমাদের পরীক্ষা চলতেই থাকবে, এ থামবে না, আর আমিও তোমাকে মেনে নিতে পারবো না। এবাড়ির কেউ তোমাকে মানতে পারবে না। তাই তুমি যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, নিজের জীবন নিয়ে নিজে বাঁচো। কেন থাকবে তুমি এখানে? এই বসু বাড়িকে তিল তিল করে নিজের রক্ত দিয়ে আমি গড়েছিলাম, সেই বাড়িতে আজ ফাটল ধরে ভাঙন শুরু হয়ে গেছে।
আমি তা রুখতে পারিনি। একটা মেয়েকে দিনের পর দিন অমানবিক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, আমি সেটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, কারণ আমার মধ্যে মানবিকতা এখনো মরে যায়নি। আমি এখানের অভিভাবক, আমি কিছুতেই তোমাকে এই পরিবারের চাপে, সমাজের চাপে মরতে দেব না। আমি আমার ছাত্রছাত্রীদের শেখাই সবার আগে মানুষ সত্য। নীলা, তুমি বাঁচো, নিজের উদ্যমে বাঁচো। আরে আরে বসু পরিবার ছেড়ে তুমি চলে যাও নীলা, তুমি চলে যাও। না, আমি যাবো না বাবা। মাসুমি সে ঠিকই বলেছে নীলা, তুই আর দীপ এই বাড়ি থেকে চলে যা। না মা, আমি কিছুতেই যাবো না, আমি পরীক্ষা দেব। প্রয়োজনে অগ্নি পরীক্ষা দেব, কিন্তু প্রমাণ আমি করবই নিজেকে। আমি গুরুদেবকে কথা দিয়েছি, সেই কথা আমাকে রাখতেই হবে, মা। আমি নিজেকে প্রমাণ করব, আমি পরীক্ষা দেব মা। আবার কি নাটক শুরু করলো এই মেয়ে? কোথায় গেল? ঠাকুর ঘরে গেলে মনে হচ্ছে তো। ওই মেয়ে আর কিভাবে প্রমাণ দেবে? ঠাকুর ঘরে গেলই বা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যখন বলেছি প্রমাণ দেব, তখন প্রমাণ আমি দেবই। আমি অগ্নি পরীক্ষা দেব। তাহলে কি আমার অগ্নি পরীক্ষা হবে? কি করছো সব মা? এই এই এই, আর নাটক করিস না কিন্তু নীলা। অনেক হয়েছে নীলা, যেটা তুই পারবি না সেটা করতে যাস না। না নীলা, করিস না এটা।
এসব কি করছো কি তুমি? নীলা, লক্ষ্মী মেয়ে আমার ছেড়ে দে, নিজেকে এভাবে কষ্ট দিস না, ছেড়ে দে নীলা। আমি নিজেকে প্রমাণ করব, যেভাবেই হোক প্রমাণ আমি করবই নিজেকে। নীলা প্লিজ, এগুলো করো না, আমি সহ্য করতে পারছি না। বাড়ির গৃহ দেবতা এখনো জাগ্রত, আর কেউ বুঝুক বা না বুঝুক আমি বুঝেছি তিনি নীলাকে রক্ষা করলেন আজকে। একই দেখলাম আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, ঈশ্বর স্বয়ং ওর অগ্নি পরীক্ষায় বাধা দিলেন, তিনি মেয়ের পাশে এইভাবে দাঁড়ালেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ। মীনাপাণি বলুন গুরুদেব। মীনাপাণি, এই মেয়ে সাক্ষাৎ লক্ষ্মী। এই কথা আপনি বলছেন গুরুদেব? হ্যাঁ মীনাপাণি, আমি ঠিকই বলছি। আমার আর এই মেয়ের পরীক্ষা নেবার কোনো প্রয়োজন নেই, ওর পরীক্ষা স্বয়ং ঈশ্বর নিয়েছেন, স্বয়ং ঈশ্বর নিয়েছেন। আমি তুমি কে মীনাপাণি? আমাদের কোনো ক্ষমতাই নেই। মীনাপাণি, ওর মধ্যেই লক্ষ্মী আছেন। তোমরা ওকে ঘরের লক্ষ্মী করে ঘরে নিয়ে যাও। আবার জিতে গেল, এই বাড়ি থেকে তাড়ানোর কি কোনো উপায় হবে না? কাল মহাভোগ রান্না হবে, আর সেই মহাভোগ তুমি রান্না করবে মা। আমি বলছি এই বউ বসু পরিবারের সমৃদ্ধি ফিরিয়ে আনবে। স্বয়ং মা আমাকে দেখিয়ে দিলেন এই মেয়ে সাক্ষাৎ লক্ষ্মী। জয় মা, জয় মা, জয় মা লক্ষ্মী। আপনি নিশ্চিত তো গুরুদেব এমএ সত্যি লক্ষ্মী? আপনি চাপে পড়ে এসব কথা বলছেন না তো? চাপ? কিসের চাপ মা? উপরওয়ালা ছাড়া আমি আর কাউকে ডরাই না। তুমি তো আজ নিজের চোখেই দেখলে মা, আর তো সন্দিহান হবার কোনো প্রয়োজন নেই। আমি আজ নিজের চোখে যা দেখলাম তা আমাকে বিহ্বল করে দিয়েছে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই ঘটনা ঘটা যে সম্ভব নয় মা। তাই তো আমি নীলা মাকে মহাভোগের দায়িত্ব দিয়েছি। এই পবিত্র কাজ একমাত্র ওর মতো মা লক্ষ্মীই পারবে। গুরুদেব আসবো? বলছি নীলা আপনাকে কিছু বলতে চায়।
কি বলবে মা বলো? বলছিলাম আমি তো কোনোদিন মহাভোগ রান্না করিনি, আপনি একটু বলে দেবেন কিভাবে করব, মানে যদি কোনো ভুল হয়ে যায়। ভুল? ভুল তো আমারই হয়েছে মা তোমাকে চিনতে। আমি তোমার পুষ্টি বিচার করতে চেয়েছি, তোমার জাত খুঁজেছি, কিন্তু ঈশ্বর, ঈশ্বর তো মাটির তাল ধরে এক একটা মানব জীবন তৈরি করেন, আবার সেই মানব জীবন শেষ হয়ে গেলে তা মাটিতেই মিশে যায়। তিনি তো উঁচু নিচু এসব দেখেন না, সেটাই আজ ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছেন মা। মা, ঠাকুরের মহাভোগ তুমি তোমার মতো করেই রান্না করবে, ভুল ঠিক যা তা বিধাতাই বিচার করবেন। আমি তোমার পরীক্ষা নিচ্ছি না মা, আমি শুধু তোমাকে পূজোর দায়িত্ব দিচ্ছি। তুমি নিজ দায়িত্বে ঠাকুরের জন্য ভোগ রান্না করো। মীরা পারবে গুরুদেব, ওর উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। তবে আমি কিন্তু ওকে একটু হাতে হাতে জোগাড়ের কাজ করব। তথাস্তু।